আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে পাল্টা পাল্টি অবস্থানে রুশ মার্কিন গোয়েন্দা জাহাজ আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র রাশিয়া মার্কিন উপকূলে রাশিয়ান জাহাজ দেখতে পাওয়ার পর পাল্টা যুক্তরাষ্ট্রের দাবি রুশ জলসীমাতেও মার্কিন গোয়েন্দার রণতরী বহাল রয়েছে রাশিয়ার উপকূলের কাছে সামুদ্রিক গবেষণায় নিয়োজিত মার্কিন জাহাজগুলো প্রকৃতপক্ষে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক প্যান্টাগনের এক কর্তাকে উদ্ধৃতি করে একথা জানিয়েছে ফক্স নিউজ জর্জিয়ার কিং উপসাগরে রুশ গোয়েন্দা জাহাজ দেখা যাওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানা গেছে মার্কিন নৌবাহিনীর ইস্ট কোস্টের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুব জাহাজ বহরের ঘাঁটি রয়েছে অঞ্চলে রাশিয়ার উপকূলের কাছাকাছি মার্কিন গোয়েন্দা জাহাজ রয়েছে কিনা ফক্স নিউজের সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন অবশ্যই আছে রুশ উপকূলের কাছে সামুদ্রিক গবেষণায় নিয়োজিত জাহাজগুলো কেবল তিমি নিয়ে গবেষণা করছে না এদিকে রুশ গোয়েন্দা জাহাজ সম্পর্কে পেন্টাগনের আরেক কর্মকর্তা বলেন জাহাজটি মার্কিন উপকূল থেকে তিনশো মাইল দূরে অবস্থান করছে পানির নিচের যোগাযোগ রক্ষাকারী কেবলসহ অন্যান্য সেন্সর কেটে দেওয়ার ক্ষমতা ওই জাহাজের আছে বলে জানান তিনি মার্কিন গোয়েন্দা উপগ্রহ আগস্ট থেকে রুশ জাহাজটির উপর নজর রাখছে উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক জল সীমা থাকা সত্ত্বেও জাহাজটির ওপর নজরদারি বজায় রাখা হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে